অবশেষে সরিয়ে দেওয়া হলো রাজ্যের মুখ্য সচিব কুমার অলককে। তার স্থানে মুখ্য সচিবের দায়িত্ব পালন করবেন জেকে সিনহা। পদ থেকে সরিয়ে কুমার অলককে শিপার্ডে প্রশাসনিক পদে পাঠানো হয়েছে। বেশ কিছুদিন ধরেই কুমার অলকের বিরুদ্ধে নানান গুরুতর অভিযোগ উঠেছিল। এই সংক্রান্ত বিভিন্ন সংবাদ ও পত্রপত্রিকাসহ বিভিন্ন মাধ্যমে একাধিকবার বিস্তৃতভাবে উঠে আসে। অবশেষে এই বিতর্কিত শীর্ষ আমলাকে পদ থেকে সরিয়ে কড়া বার্তা দিল নতুন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সরকার। প্রশাসনে কোনো বিতর্কিত মুখকে যে তিনি রাখবেন না, কুমার অলককে অপসারণের মধ্য দিয়ে কার্যত সেই মনোভাবই প্রকাশ করলেন তিনি। শনিবারই কুমার অলককে অপসারণ সংক্রান্ত সরকারি আদেশ বের হয়। কুমার অলকের বিরুদ্ধে একটি দুটি নয়, ভুরি ভুরি অভিযোগ বিভিন্ন সময় বারবার উঠে এসেছে। তার বিরুদ্ধে সবচেয়ে গুরুতর যে অভিযোগ উঠেছে তা হলো নিজের স্বার্থ চরিতার্থ করতে এই শীর্ষ আমলা মন্ত্রিসভার গৃহীত সিদ্ধান্ত ও নোটকে পাল্টে নিজের মতো করে তা কার্যকর করতেন বলে অন্দরমহল সূত্রের খবর। শুধু তাই নয়, সেই ক্ষেত্রে নিজের প্রভাব খাটিয়ে তার ঘনিষ্ঠ মহলের মাধ্যমে তাকে কার্যকর করার উদ্যোগ নিতেন বলে জানা যায়। প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান মুখ্যমন্ত্রী উভয়ের সময়ে কুমার অলক এই অপকর্ম করেছেন বলে জানা যায়। কুকীর্তি ফাঁস হয়ে যাবার পর কুমার অলককে মন্ত্রিসভার বৈঠকে তীব্র তিরস্কার এবং সতর্ক করা হয়েছিল বলেও শীর্ষ সূত্রের খবর। প্রশাসনের নিজস্ব লবি তৈরি করে কুমার অলক নিজের মনমর্জি মাফিক কাজকর্ম চালাতেন এবং সরকারি নীতির সঠিক প্রচার ও প্রসার করার পরিবর্তে তাকে উল্টো পথে চালিত করতেন বলে জানা গেছে। শুধু তাই নয়, রাজ্যের শীর্ষ অন্যান্য আমলাদের এবং অধস্থ অফিসারদের সঙ্গে তার সম্পর্ক খুবই খারাপ ছিল, যার প্রভাব সরকারি কাজকর্মে বারবার পড়েছে বলে প্রমাণ মিলেছে। মনমর্জি মাফিক চলা এই আমলা সরকারি পদের প্রভাব খাটিয়েই আগর বাণিজ্যের নাম করে ভিয়েতনাম ঘুরে এসেছেন লক্ষ লক্ষ সরকারি টাকা খরচ করে। যদিও তাতে রাজ্যের আগর শিল্পের কতটুকু উন্নতি হয়েছে তা একমাত্র কুমার অলক নিজেই বলতে পারবেন। সম্প্রতি পায়তারা কোষে আবার তিনি বিলাসনগরে দুবাই যাওয়ার পরিকল্পনা করছিলেন বলে অন্দরমহলের খবর। তবে তার সেই স্বাদ পূর্ণ হবার আগেই অপসারিত হলেন পদ থেকে। বিবেকানন্দ উন্নয়ন মন্ত্র রাজ্যের কর্মচারীর স্বার্থে উল্লেখযোগ্য কাজকর্ম করছে, তবে ব্যক্তিগত জিঘাংসায় এই সংগঠনের বিরুদ্ধেও কুৎসা আর অপপ্রচার চালাবার নীল নকশা কুমার অলকের মাথা থেকেই বেরিয়েছিল এমনটাই অন্দরমহলের খবর সূত্রের জানা গেছে। বিপুল সাংগঠনিক অভিজ্ঞতা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী পদে বসেছেন ডাক্তার মানিক সাহা। ক্লিন এবং দ্রুত কার্যকরী সরকার দেবার লক্ষ্যে কোনো বিতর্কিত ব্যক্তিত্বকে যে তিনি মোটেই বরদাস্ত করবেন না তা অল্প কয়েকদিনই বুঝিয়ে দিয়েছেন। আগামী দিনে এমন সার্জিক্যাল স্ট্রাইক আরও আসতে পারে তা আর বলার অপেক্ষা রাখে না। এর সুফল অবশ্য দল এবং সরকার উভয়ে পেয়েছে। মুখ্যমন্ত্রী হবার পর বর্তমান সরকার এখন সবচেয়ে ঝকমক সরকার। অভিযোগ সত্য হলে সিদ্ধান্ত নিতে মোটেই দেরি হয় না। Bureau Report, Rises News.